আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ গার্মেন্টসের জন্য একটা নতুন আপডেট মেশিন। এর আগে এ ধরনের অন্যান্য মেশিন আসছে, তবে সেটা হচ্ছে এটা অনেক আপডেট মেশিন, যেটা খুবই দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করে। এখন যে স্প্রেইংটা দেখতে পাচ্ছেন, এখানে আগে 10 জন লোক দিয়ে একটা স্প্রেইং করতে সময় লাগতো 2 থেকে 3 ঘন্টা। এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটাতে সময় লাগে মাত্র 20 থেকে 25 মিনিট। 25 মিনিটের মধ্যে আমার 100 ডজন বা 1200 পিসের একটা কাটিংয়ের স্প্রেইং বসানো হয়। সেহেতু এই একটা টেবিল থেকেই 10 জন লোক কমানো। এভাবে সারাদিনে যদি হিসেব করেন, 4টা স্প্রেইং যদি সারাদিনে দেওয়া যায় তাহলে চার ঘন্টায় 10 জন করে হিসাব করলে 40 জন লোক কমলো। তো এইভাবে করে একটা মেশিনের মাধ্যমে 8 ঘন্টা যদি 40 জন লোক সেভ করা যায়, ওই অনুপাতে গার্মেন্টস এখন কতটুকু আপডেট বন্ধুরা পরবর্তী ভিডিও পাবেন। সুইং সেকশনে কীভাবে প্রোডাকশন টার্গেট দেওয়া হয়, টার্গেট কীভাবে সেট করা হয়, ওই টার্গেট অনুযায়ী একটি লাইনের এফিসিয়েন্সি কত হবে এবং এফিসিয়েন্সির সূত্র কী, কীভাবে এফিসিয়েন্সি হিসাব করা হয়, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। সেই সাথে আপনারা সুইং সেকশন এবং কাটিং সেকশন বা গার্মেন্টসের অ্যাক্সেসরিজ কীভাবে হিসেব করা হয় আপনাদের যা যেটা জানতে ইচ্ছে করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ ওভাবে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।